আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আক্রান্ত ছাড়ালো 20,000, একদিনে সর্বোচ্চ শনাক্ত 1202 জন, মৃতের সংখ্যা 15 জন। চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঢিলে ঢালা ভাব, অবাধে রাজধানীতে ঢুকছে মানুষ, নিয়ম ভাঙার হিড়িকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীতে চলছে ঈদ কেনাকাটা, ফুটপাতে জমে উঠেছে বেচাকেনা। করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এবং রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন। এবার বিস্তারিত। দেশে একদিনে সর্বোচ্চ 1202 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সাথে প্রথম আক্রান্তের 69তম দিনে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে 20,000। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 15 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, আক্রান্তের হার ঢাকায় কিছুটা কমলেও বাড়ছে চট্টগ্রামে। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। স্বাস্থ্য অধিদপ্তর দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর দিয়েছিল 8 মার্চ। সে সময় নমুনা পরীক্ষায় 3 জন করোনা পজিটিভ হয়েছিল। এরপর 58তম দিনে ক্রমবর্ধমান এই সংখ্যা 10,000 ছাড়ায়। এর 11 দিনের মাথায় বা আক্রান্তের 69তম দিনে অতিক্রম করল 20,000। আর সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে 30তম। 1202 জন, এটাও গত 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 1202 জন, এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 20,000 ছাড়িয়ে গেল। সবশেষ 24 ঘন্টায় 41টি ল্যাবে একদিনে সর্বোচ্চ 8,582 জনের নমুনা পরীক্ষা করা হয়, যাতে করোনা পজিটিভও হয় রেকর্ড সংখ্যক। একই সাথে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 15 জন সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 298 জন। 15 জন মৃত্যুবরণ করেছেন, মানে এ পর্যন্ত 298 জন মৃত্যুবরণ করলে 15 জনের মধ্যে পুরুষ 7 জন এবং মহিলা 8 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, আক্রান্তের সংখ্যায় ঢাকার ধারে কাছে নেই অন্য কোনো বিভাগ, তবে 80% নিচে নেমে এসেছে এখানে আক্রান্তের হার। অন্যদিকে চট্টগ্রামে আগের চেয়ে বেড়ে আক্রান্তের হার দাঁড়িয়েছে 8.47%। চট্টগ্রাম ডিভিশনে বেড়ে যাচ্ছে, চট্টগ্রাম ডিভিশনে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 8.47%, ঢাকা ডিভিশনে এখন সর্বশেষ তথ্য অনুযায়ী 79.54%, এবং এই 79.54%-এর মধ্যে ঢাকা সিটিতে 58.11%, এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে 21.43%। সবশেষ 24 ঘন্টায় 279 জন সহ এ পর্যন্ত করোনা রোগী সুস্থ হয়েছেন 3,882 জন। নতুন 259 সহ বর্তমানে আইসোলেশনে রয়েছে 2,738 জন। অনলাইন বুলেটিনের শুরুতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে শোক জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। উনি বহুবিধ দিকে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, বাংলাদেশ একজন বাতিঘরকে হারালো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও 1 জনের মৃত্যু হয়েছে, আর বরিশালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে 2 জন। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা, রোগী শনাক্ত হচ্ছে অন্য জেলাগুলোতেও। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। নারায়ণগঞ্জে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় জেলায় 1 জন মারা গেছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 60 জনে, আর নতুন 60 জন সহ মোট আক্রান্ত এখন 1535 জন। করোনার উপসর্গ নিয়ে বরিশালে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বরগুনার 72 বছর বয়সী এক মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার রাতে একই উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যান ভোলার চরফ্যাশনের 50 বছরের এক নারী। বিভাগে নতুন আক্রান্ত 10 পুলিশ সদস্য সহ 14 জন। ময়মনসিংহ বিভাগে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ 22 জনে করোনা শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 523 জনে।
রংপুর বিভাগেও 9 পুলিশ ও আনসার সদস্য সহ 22 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে 17 জন, কুড়িগ্রামে 2, লালমনিরহাটে 2 এবং গাইবান্ধায় 1 জন। এই বিভাগে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা 381 জন। এছাড়া এক পুলিশ কর্মকর্তা সহ নওগাঁয় 10 জন, সিরাজগঞ্জের কাজীপুর থানার ওসি তদন্ত ও আরও 2 পুলিশ সদস্য সহ 9 জন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক সহ 5 জন, লক্ষ্মীপুরে 3 জন এবং খাগড়াছড়িতে 1 জন করোনা শনাক্ত হয়েছে। এদিকে সিলেটের শামসুদ্দিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক কয়েদের মৃত্যুর পর তার লাশ নিতে রাজি হয়নি পরিবার। পরে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর মানিকপীরে টিলায় তাকে দাফন করা হয়েছে। বিভাগে নতুন আক্রান্ত 1 জন। আর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে নেত্রকোনায়। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রুকসানা ইভা, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীতে ঘরে থাকার সরকারি নির্দেশনা এখন অনেকটাই অকার্যকর। চেকপোস্টগুলোতে ঢিলেঢালাভাবে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এতে নিয়ম ভাঙার হিড়িকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। কোনো ধরনের বাধা ছাড়াই নারায়ণগঞ্জ গাজীপুর থেকে এভাবেই রাজধানীতে প্রবেশ করছে সব ধরনের পরিবহন সহ সাধারণ মানুষ। ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসানো হলেও এখন সেখানে দেখা মেলে না নিরাপত্তা বাহিনীর সদস্যদের। শুরুতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে তারা দায়িত্ব পালন করলেও এখন জনসাধারণ বা পরিবহন প্রবেশে নেই তাদের সেই নজরদারি। দু একজন পুলিশের দেখা মিললেও টহলেও অনেকটা ঢিলেঢালা ভাব। করোনার সংক্রমণ রোধে রাজধানীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসানো হলেও সেখানে এখন নেই কোনো আইন শৃঙ্খলা বাহিনী। ফলে কোনো ধরনের চেকিং ছাড়াই প্রবেশ করছে জনসাধারণ সহ সব ধরনের যানবাহন। এতে রাজধানী সহ আশপাশের এলাকায় করোনা ঝুঁকি বেড়ে চলছে। শুধু প্রবেশ পথ নয়, রাজধানীর ভিতরের চেকপোস্টগুলোতেও প্রায় একই চিত্র। শুরুতে স্বাস্থ্যবিধি মানলেও এখন তা অমান্য করেই ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী। অসচেতনতার পাশাপাশি মাস্ক ব্যবহারে অনীহা দেখা দিচ্ছে সব বয়সীদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমার আছে তো মাস্ক। না না, গরমে ভাই কি করবো, কত থাকা যায় গরমে, দুমদুম আটকা হয়। সামাজিক দূরত্ব অমান্য করে চটলা পাকিয়ে কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানেও পাচ্ছে মানুষের অবাধ বিচরণ। রাস্তাঘাটে যে যারা চলাফেরা করতেছে ওরা তো ঠেলা বাইরে আইতাছে, ছোট ছোট বাচ্চা পোলা মানলে মার্কেট আইতাছে। এরা এই ব্যাপারে অনেক কিছুই জানে না, আর যে কজনই জানে এরা আর কি তেমন একটা মানতাছে না। স্বাস্থ্যবিধি অমান্য করার প্রবণতা বাড়ায় সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে বলে জানান চিকিৎসকরা। মানুষ আগে যেরকম একটি ঘরে থাকার প্রতি তার যে প্রবণতা ছিল সেটি কিন্তু এখন আর নেই। যতক্ষণ শারীরিক দূরত্ব বজায় না রাখবে, যতক্ষণ পর্যন্ত মাস্ক ব্যবহার না করবে, যতক্ষণ পর্যন্ত হাইজিন ব্যবহার না করবে, তাহলে এই আক্রান্তের সংখ্যা বলেন, মৃত্যুর সংখ্যা বলেন, সকলগুলোই কিন্তু বাড়তেই থাকবে। তবে জনগণকে সচেতন করতে নগরীর সড়কগুলোতে তৎপর ছিল সেনা সদস্যরা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীতে ঈদের কেনাকাটা চলছে। বেশিরভাগ বিপণী বিতান বন্ধ থাকলেও যেসব মার্কেট খোলা সেখানে ক্রেতাদের উপস্থিতি কম। তবে নামি দামি মার্কেটের চেয়ে ফুটপাতে কেনাকাটা জমে উঠেছে বেশি। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। সাদিয়া আক্তার সন্তানের ঈদের বায়না মেটাতে রাজধানীর মধুবাগ থেকে মৌচাক মার্কেটে এসেছেন। পছন্দসই পোশাক কিনতে ছুটছেন এই দোকান থেকে অন্য দোকানে। বাচ্চা বায়না দর্শে ঈদের মার্কেট করে দেওয়ার জন্য সেজন্য মার্কেটে আসলাম। ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি অনুযায়ী জীবাণুনাশক ট্যানেল, হ্যান্ড স্যানিটাইজার আছে মার্কেটটিতে। কোথাও কোথাও সামাজিক দূরত্বের চিহ্ন থাকলেও তা অনেকাংশে মানা হচ্ছে না। করোনা মহামারীতে এসব স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ঈদের সময় একটু কেনাকাটা করতে ভালোই লাগে, না আসার ইচ্ছে ছিল কিন্তু না আসলেই নয় আর কি, সেই জন্য ওই ধরনের কেনাকাটা করার জন্য আর কি আসা আর কি। প্রায় 2 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে মৌচাক, পলওয়েল, রাজধানী সুপার মার্কেট ও জোনাকি সুপার মার্কেট সহ বেশ কয়েকটি শপিং মল খোলা। ক্রেতাদের উপস্থিতি কম থাকায় মার্কেট খোলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন কেউ কেউ। এখন দেখি আগামী আরো 5-7 দিন আছে, এই 7 দিনে কি হয়। বড়টার থেকে 8টা পর্যন্ত দেওয়া হয় তাহলে আমাদের বেটার হবে।
বড় শপিং মলে ভিড় কম থাকলেও কেনাকাটা বেড়েছে ফুটপাতের দোকানে। দাম কম থাকায় অনেকেই কেনাকাটা করছেন এসব জায়গায়। রাস্তার সাথে তো এই জন্য মানুষ চলাফেরা করতেছে, এই জন্য দেখা যাচ্ছে যে একটু ভিড় দেখা যাচ্ছে। ফুটপাতের মার্কেটটা ভালোই হচ্ছে, ওই হিসাবে ওরা অতটা দাম নিতেছে না। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে এসব মার্কেটে কেনাকাটা আরও বাড়বে। করোনা ভাইরাসের সংক্রমণের সময় স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন মার্কেটগুলোতে যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তবে এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সবাইকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মসজিদে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করার যে নির্দেশনা রয়েছে তা মানছেন না বেশিরভাগ মসজিদের মুসল্লিরা। পবিত্র রমজানের শেষ দিকে এসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জুমার নামাজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু অধিকাংশই মুসল্লিরা মানছেন না করোনা সংক্রমণ রোধে নির্দেশিত বিধিনিষেধ। এতে তাদের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বাড়ছে। করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একটি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার্থীরা চিকিৎসক হওয়ায় অনেকেই দেশের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসায় দায়িত্ব পালন করছেন, তবে কর্তৃপক্ষ বলছে রেজিস্ট্রেশনের টাকা জমা নেওয়া হলেও পরীক্ষার তারিখ এখনও ঠিক করা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকলেও করোনা মহামারীর মধ্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে বিসিপিএস চিকিৎসকদের এফসিপিএস পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এই মাসের মধ্যে টাকা জমা দিতে বলা হয়েছে এবং টাকা জমা দেওয়ার রসিদ স্ক্যান করে অনলাইনে পাঠাতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে অনেক চিকিৎসক বিভিন্ন হাসপাতালে কর্মরত থাকায় তাদের পক্ষে এখন পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব না। এ কারণে এক ধরনের হতাশা তৈরি হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। সম্মুখসারির যোদ্ধা হচ্ছে এই তরুণ চিকিৎসক যারা একই সাথে বিসিপিএস এর পরীক্ষার্থী। এই অবস্থায় অনেক তরুণ চিকিৎসক করোনায় আক্রান্ত, অনেকেই 7 দিন টানা ডিউটি শেষে 14 দিনের কোয়ারেন্টাইন ভেঙে আবার ডিউটিতে পুনরায় যোগদান করছেন এবং অনেক বেসরকারি চিকিৎসকের বেতন এবং বোনাস আটকে আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার ফিস জমা দিতে বলা এবং যথাসময়ে পরীক্ষা হওয়ার পরিকল্পনা করা সকল চিকিৎসকদের যেভাবে হতাশায় নিমজ্জিত করেছে, পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণ করে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে বিসিপিএস কর্তৃপক্ষ বলছে পরীক্ষার ব্যাপারে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে কেন রেজিস্ট্রেশন ফি জমা নিচ্ছে সে ব্যাপারও পরিষ্কার নয় তাদের বক্তব্যে। যে পরীক্ষা যথাযথ নিয়মে হয়ে এসছে তারই ধারাবাহিকতায় জুলাই 2020 পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই দুর্বিষহ অন্ধকার সময় নিশ্চয়ই চিরকাল থাকবে না, সেই লক্ষ্য রেখে কলেজ বিজ্ঞাপনটা দিয়েছে। যদি জুলাইতে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে পরে কলেজ পরীক্ষা নেবে না, কারণ কলেজ তো দেশ এবং সমাজের বাইরে নয়। চিকিৎসকদের উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটিতে যে সমস্যা তৈরি হয়েছে তা নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা পরীক্ষার্থীদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের আক্রান্তের তথ্য ঘিরে যারা সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ত্রাণ উপকমিটির উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। করোনা ভাইরাস সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংবাদ
সরকার মানুষকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। রুহুল কবির রিজভী দাবি করেন, করোনা রোগীদের প্রয়োজনীয় ভেন্টিলেটর দেশের 90% হাসপাতালেই নেই। নানা ধরনের পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু সরকার সেই পদক্ষেপগুলো নেয়নি। আমরা দেখেছি ত্রাণ বিতরণের নামে তাদের নিজেদের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ইউপি চেয়ারম্যান মেম্বাররা এর মধ্যে যুক্ত ছিলেন, এবং তাদের কি পরে কি হলো যে আমরা দেখছি তাদের বাড়ি থেকে হচ্ছে চাল পাওয়া যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে, ডাল পাওয়া যাচ্ছে। একটা লুটের মনোবৃত্তি নিয়ে সরকার নিজেদের লোকদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা উপস্থিতি কম থাকায় কাঁচা বাজারে তরকারির দাম তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। আদা ও রসুন সহ সব ধরনের মশলা এবং সবজির দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্তিতেই বাজার করেছেন ক্রেতারা। তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, জানাচ্ছেন মমিনুর রিপন। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব বাজার ক্রেতার ভিড়ে পরিপূর্ণ থাকে, এখন তা অনেকটাই ফাঁকা। তারপরও সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। বাজারে সবজি আর মশলার দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পণ্যের দাম সাধ্যের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। গত সপ্তাহ থেকে দাম কম, কেজিতে 5-10 টাকা কম আছে। মালের দাম এখন কমই, কাস্টমার খুব কম, তো সরবরাহ বেশি, অনেক বেশি সরবরাহ, কাস্টমার কম। ওটা আমার কাছে মনে হচ্ছে যে না, বাজার মোটামুটি রমজান উপলক্ষে ঠিকই আছে। মাছের বাজারে ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যা বেশি, তাই গত সপ্তাহের চেয়ে দামও কিছুটা কম। হিসাবে আগে যে পরিমাণ কাস্টমার ছিল, এই 10 ভাগের 1 ভাগও নাই করোনার কারণে। মানুষ অনেকেই এখনো ঘর থেকে বেরোই না। আর মাছের দাম মনে করেন যেটা আসলে 600 আনবো, কি হয় 400, মাছের দাম অনেক কম। খুচরা বাজারে 2-3 টাকা চালের দাম বাড়লেও পাইকারি বাজারে দর রয়েছে আগের মতোই। বাজার স্থিতিশীল, গত সপ্তাহ বাজার যা ছিল এই সপ্তাহে তাই আছে। তো মোটামুটি বাজারের মধ্যে নতুন চাল যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, বাজারটা বেশ কমে যাবে আমরা আশাবাদী। তার মধ্যে শুধু 28 চালটা বাজারে ঢুকছে কিছু, 28 চালের বাজারটা অনেক কমে গেছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। মমিন রিপন, এটিএন বাংলা, ঢাকা। বাবার কবরে শেষ নিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে মারা যাওয়ার পর রাতে জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। সকালে স্বাস্থ্যবিধি মেনে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিশিষ্টজনরা বলছেন, অভিভাবক হারিয়েছে জাতি, তবে আত্মপরিচয় সন্ধানী বাঙালির পাথেয় হয়ে থাকবে তার গবেষণা ও জীবনবোধ। দেখুন ফজলুর রাব্বির রিপোর্ট। 80তম জন্মদিনে কথোপকথনে অধ্যাপক আনিসুজ্জামান গুণীজনদের সভায় বলছিলেন, বাবার শেখানো সময়ানুবর্তিতা আর মায়ের সত্যানুবর্তিতা, এই দুই সম্মিলনে জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টাই ছিল তার ব্রত। এই বাংলায় মুসলমানদের গৌরব নিয়ে কাজ করা দাদা আব্দুর রহিম, রাজনীতি সচেতন বাবার পর অধ্যাপক আনিসুজ্জামানও গবেষণা করে গেছেন বাঙালি মুসলমানের বিবর্তনের ধারা নিয়ে। গুণীজনরা বললেন, আত্মপরিচয় সন্ধানী প্রতিটি বাঙালিকে পথ দেখাবে আনিসুজ্জামানের গবেষণা ও কাজ। আমাদের নবচেতনা, আমাদের জাগরণ এবং পূর্ব বাংলার তৎকালীন সমাজ ব্যবস্থার সঙ্গে, বিশেষ করে মুসলিম সাহিত্যের সঙ্গে তার যে ওতপ্রোতভাবে কর্মপ্রণালী, সেটি আমাদেরকে দিয়েছে একটি নতুন দিক দর্শন। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, কুপমণ্ডুকতার বিরুদ্ধে ছিলেন সবসময়। গণতন্ত্র, গণতান্ত্রিক চেতনা তার মজ্জাগত ছিল, আমরা সবসময় লক্ষ্য করেছি। মুক্তিযুদ্ধের মূল্যবোধের অবক্ষয় ব্যতীত করত জাতীয় এই অধ্যাপককে। সামাজিক অবক্ষয়ের জন্য তিনি দুষতেন সত্য ও সুন্দরকে দূরে সরিয়ে রাখা জীবনবোধকে। জীবনভর তিনি সংগ্রাম করে গেছেন সত্য অন্বেষণে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করে গেছেন জাতির সব সংকটে। মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার চেষ্টা আমরা করেছিলাম, যে চার মৌলনীতির ভিত্তিতে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল এবং তার সমাজ ব্যবস্থাকে পরিচালনার জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদকে গ্রহণ করা হয়েছিল, তিনি ছিলেন তার অন্যতম উদ্যোক্তা। বাতিঘর অনুসরণ করি, সমুদ্রে পথ হারানো নাবিক পথ খুঁজে পায়। আমরা আনিসুজ্জামান নামের বাতিঘরকে অনুকরণ করে, অনুসরণ করে সামনে গুণের পথ পাব বলে আমার দৃঢ় বিশ্বাস। তাকে চর্চা করে নিজেদের সমৃদ্ধ করতে পারলে ডক্টর আনিসুজ্জামানের যোগ্য উত্তরসূরি হওয়া যাবে বলে মনে করেন বিশিষ্টজনরা।
ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে ছুটির দিনেও আজ ভ্যাট অফিস খোলা রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে 252টি ভ্যাট অফিসে বিকেল 4টা পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এক আদেশে জানায়, প্রচলিত আইন অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ 15 মে শুক্রবার রাত 12টা পর্যন্ত। করোনা পরিস্থিতির মধ্যেও সরকারের রাজস্ব আদায় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় NBR। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঠাকুরগাঁওয়ে চীনা বাদাম চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি দাম ও ফলন দুটোই ভালো হয়। কৃষকদের মধ্যে বাদাম চাষে আগ্রহ বাড়ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বিগত কয়েক বছরের তুলনায় ঠাকুরগাঁও সদর উপজেলায় বেড়েছে বাদামের চাষ। এবছর প্রায় 327 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। চাষিরা বলছেন, আড়াই থেকে তিন মাসের মধ্যে বাদাম ঘরে তুলে সেখানে আমন ধানেরও চাষ করা যায়। চাহিদার পাশাপাশি বাজারে এর দামও বেশ ভালো। বিভাগের তরফ থেকে উৎপাদন এবং সার প্রয়োগ এবং পোকামাকড় ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। চীনা বাদামের জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন, সেটি এই এলাকার কৃষকরা করে থাকেন। ফলশ্রুতিতে আমরা একটা ভালো ফলন চীনা বাদাম থেকে আশা করছি। দিনাজপুরের কসবা শান্তি রানী এতিমখানা প্রাঙ্গণে এতিম ও সিস্টারদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এই উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ের আগেই নাটোরে হাটবাজারে শুরু হয়েছে লিচু বিক্রি। নিরাপদ ফল আহরণ ও বাজারজাত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 21 মের আগে লিচু আহরণ ও বাজারজাত করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ব্যাপারে সচেতন করতে বাগান মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছে পুলিশ, কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করেই বাড়তি মুনাফার আশায় শহরের বিভিন্ন হাটে কাঁচা ও অপরিপক্ক লিচু বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। সেরি ও ইফতারের সময় সূচি। আজ ঢাকায় সেরির শেষ সময় রাত 3:47, রাজশাহীতে রাত 3:52, সিলেটে 3:38, চট্টগ্রামে রাত 3:45, খুলনায় 3:53, বরিশালে 3:49, রংপুরে 3:46 এবং ময়মনসিংহে সেরির শেষ সময় রাত 3:44। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যে 6:38, রাজশাহীতে 6:45, চট্টগ্রামে 6:29, সিলেটে 6:33, খুলনায় 6:37, বরিশালে 6:36, রংপুরে 6:45 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যে 6:39। পার্টিক্স খেলার খবর। IPL না হলে ক্রিকেটারদের বেতনে প্রভাব পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। করোনা ভাইরাসের কারণে IPL আদৌ হবে কিনা বা সেটা নিশ্চিত করতে পারেনি BCCI। IPL না হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষতি হবে 4,000 কোটি টাকা, তাতে আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা BCCI এর। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আরও বলেন, IPL না হলে বোর্ডের 4,000 কোটি টাকা ক্ষতি হবে, যা একটা বিরাট অঙ্ক। তবে টুর্নামেন্ট হলে আমরা ক্রিকেটারদের প্রাপ্য কেটে নেব না। এবার তামিম ইকবালের লাইভ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। ভারতের কোনো ক্রিকেটারের সাথে এটি হবে তামিমের প্রথম লাইভ অনুষ্ঠান। রাত 10:30 তামিম ইকবালের লাইভ শোতে যুক্ত হবেন রোহিত শর্মা। এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিসের সাথে লাইভ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
দুই মাসের বেশি সময় পর আগামীকাল শনিবার থেকে আবার মাঠে ফিরছে জার্মান ফুটবল লীগ বুন্দেসলিগা। প্রথম দিন হবে তিনটি খেলা। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এতদিন লীগ স্থগিত ছিল। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা, সংবাদকর্মী ও নিরাপত্তা কর্মী সহ মাত্র 300 জন উপস্থিত থাকতে পারবেন খেলায়। স্টেডিয়ামের বাইরে দর্শক সমাগম ঠেকাতে নিরাপত্তা কর্মীরা থাকবেন। ড্রেসিং রুমে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ম্যাচের আগে হাত মেলানো, টিম ফটো সেশন করা যাবে না। এমনকি আরও অনেক কঠিন নিয়ম মেনে আজ থেকে আবার শুরু হচ্ছে জার্মান বুন্দেসলিগা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনায় আক্রান্ত ছাড়ালো 20,000, একদিনে সর্বোচ্চ শনাক্ত 1,202 জন, মৃতের সংখ্যা 15 জন। চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঢিলে ঢালা ভাব, অবাধে রাজধানীতে ঢুকছে মানুষ, নিয়ম ভাঙার হিড়িকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীতে চলছে ঈদ কেনাকাটা, ফুটপাতে জমে উঠেছে বেচা কেনা। করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এবং রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।